এইখানে স্টার্ট স্টপ, এই মোটর স্টার্ট হয়ে গেছে, ক্লোজ, তারপরে এটা আপনার গ্রাফটা রোটেশন, আর এই এটা কি লিভার, এটা জয়স্টিক, এটা সুইং স্টিক ইন আউট। আচ্ছা ঠিক আছে, আপনি একটু আমাদের ভিডিও করেন ইনশাল্লাহ। আর নিলে তো হবে না, ইনশাল্লাহ শুরু করে দিছি। গ্রাফ নিতে আপনার খালি আপনি রে গ্রাফ সহ নেন, গ্রাফ সহ নিলে আপনার তো আয় না, গ্রাফ সহ নিলে আমরা আইতেছে না আসবে ইনশাল্লাহ। এটা আমি এখন স্টিকটা টান করছি, তারপরে ডাউন করতাম সামনে এইভাবে রাখবেন, আমি এখন গ্রাফটা রোটেশন করব। আচ্ছা ক্লক আইজ, অ্যান্টি ক্লক আইজ, দিকে একদম সোজা করে দিব, হয়েছে। আমি এখন গ্রাফটা ওপেন করব, ওপেন এন্ড ডাউন, স্টিকটা ইন করে দিয়েছি। এখন আমি আবার সুইং করব, আমাকে অপারেটিং শিখাচ্ছে আমাদের পাইলট মিস্টার হাফিজুল্লাহ। ডিজাইনটা ডিজাইন আছে,
খুলে দেন তাহলে তার সমস্যা নাই, পানি ঢুকবো। হ্যাঁ একটু ফাট করে গ্যারাপ ওপেন করে, না না হলে যে ফিন ভেঙে দেব। মিলন নাসিল দেখ এত সুন্দর অপারেটিং করতেছি মিস্টার হাফিজুল্লাহর তত্ত্বাবধানে। গ্রাফটা এখন ইন করব, স্টিকার আউট হতো না। হুম স্টিক আউট হতো না, স্টিক ভাঙেন ইন করেন। ইন করব করেন, আরো আপ করেন, আরো আপ করতে হবে। যাইব স্টিক টান করে লন, নাহলে বাড়ি খাইব। হাওয়ার ভিতরে ইন করেন, নাহলে ওই যে টিনে লাগবো। একটু আপ করেন, গাছে লাগবো। টিনে তো লাগবে না, না না ডাউন।
ঘুরান। ইনশাল্লাহ এখন প্রতিদিন বা যখন টাইম পাবো শিখবো ইনশাল্লাহ। দেখি আপনাকে একটু ভিডিও করি, এই যে আমাদের পাইলট, এর মাধ্যমে শিখলাম এই ক্রেন। থ্যাংক ইউ। ওকে, এদিক দিয়ে নামতে হবে। বিশাল বোমটা আমি এখানে পজিশন করলাম। যাই হোক, আমি এখন নামতেছি। সব এখানে দাঁড়ায় আছেন, এই বিশাল ইক্রেনটা অপারেট করলাম হাফিজুল্লাহর মাধ্যমে। কি বললেন? হ্যাঁ, আমি যে অপারেট করলাম দেখছেন? দেখেন নাই, আমি চালাইলাম। ও যে মাছ মারে ওইখানে, পানি উঠাইতাম, ওই মাছ মারে না, এই জন্য আর কি উঠাই নাই।